আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الآية فقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية في شان حبيبه صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أدوكار উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কারাম মুরুব্বিয়ানে আজহাম আমার সমবয়সী যুবক ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরানা মজলিস সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই মহান রব যেই মহান পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে অসংখ্য গণিত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতি মুহাম্মদ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াবে সকল কাজ থেকে ফারেক করেন পবিত্র শুক্রবার দিন জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় খুব সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তোমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তোমরা শ্রেষ্ঠ জাতি নিশ্চয় তোমরা কারণ শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণটা কি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করে থাকো মুহতারাম হাজিরিন আমরা তো শ্রেষ্ঠ জাতি তে শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে সাব্যস্ত করতে হলে সে উত্তম জীব হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে কি করতে হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারেরা তোমরা আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় করো জাহান্নামের আগুনকে ভয় করো এবং সেই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী সকলকে বাঁচাও সে জাহান্নামের আগুনকে আগে ভয় করতে হবে এবং আপনার আমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে প্রিয় মুসলমান ভাইরা আমার
সর্বোপরি যে কথা, মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। যদি আমরা শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেকে আখ্যায়িত করি, নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চাই একজন ভালো জীব হিসেবে, আল্লাহ তাআলা যে বলছেন শ্রেষ্ঠ জাতি, সেই শ্রেষ্ঠ জাতি হিসেবে যদি নিজেকে অধিষ্ঠিত করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আপনাকে আমাকে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আর সেই মানুষকে সৎ কাজের আদেশ করার, অসৎ কাজের বাধা প্রদান করার অনেক মাধ্যম রয়েছে, অনেক মাধ্যম রয়েছে। বর্তমান বিজ্ঞানের সময়, বিজ্ঞান আবিষ্কৃত বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল পদ্ধতিতেও আমাদেরকে সেই দাওয়াতি কার্যক্রম চালাতে হবে। বর্তমানে প্রযুক্তির যুগে, সেই প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, প্রযুক্তির মাধ্যমে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করতে হবে, আর না হয় এই প্রযুক্তি চলে যাবে বিদর্মীদের দখলে। প্রিয় ভাইরা আমার, এবার জানার বিষয় প্রযুক্তি কি জিনিস। প্রযুক্তি হলো কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার প্রতিবেশীর উন্নয়ন কার্যে ব্যবহার করে থাকে। এই প্রযুক্তি হলো জ্ঞান, যন্ত্র এবং যন্ত্রের মাধ্যমে কৌশল হিসেবে আমরা একে অপরের কাছে আমরা আমাদের মত বিনিময় করে থাকি। এবং এই প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তি হলো এমন একটি বিষয় যে যার মাধ্যমে আমরা একে অপরের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি। এই প্রযুক্তি হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতাকে আমরা প্রকাশ করে থাকি। এই প্রযুক্তি হলো এমন একটি মাধ্যম, এই প্রযুক্তির মাধ্যমে মানুষদেরকে সৎ কাজের আদেশ করা যায়, অসৎ কাজের বাধা প্রদান করা যায়। এই প্রযুক্তির মাধ্যমে এমন কিছু গুণ রয়েছেন যে গুণগুলি যদি আমরা ভালোর দিকগুলি যদি আমরা আকৃষ্ট হই, ভালো দিকগুলি যদি আমরা গ্রহণ করি, এই প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বব্যাপী ইসলামকে ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রযুক্তি আমি একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ছুরি, একটা চাকু, সেই চাকুটাকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারি। একজন ডাক্তার সে অপারেশন করবে, একজন ডাক্তার সে রোগীর অপারেশন করবে, সিজার করবে, তার হাতে একটা চাকু থাকে, সে চাকু দ্বারা মানুষের শরীরটাকে কাটে। আবার পক্ষান্তরে একজন ডাকাত, তার হাতেও ছুরা থাকে, ছুরি থাকে, সে ডাকাতের কাজ হলো মানুষকে প্রহার করা, মানুষকে কষ্ট দেওয়া, আর ডাক্তারের কাজ হলো সেই ছুরি দিয়ে মানুষকে রক্ষা করা, মানুষকে আরামদায়ক করা, মানুষকে সুস্থ করে তোলা। প্রিয় ভাইরা আমার, আমরা এই প্রযুক্তি হচ্ছে একটা ছুরির মতো, সেই প্রযুক্তি দিয়ে, সেই প্রযুক্তির মাধ্যমে ইচ্ছে করলে মানুষ খারাপের দিকে ধাবিত হতে পারে, আবার ইচ্ছে করলে সেই প্রযুক্তির মাধ্যমে মানুষ ভালোর দিকেও ধাবিত করতে পারে। প্রিয় ভাইরা আমার, যে কথাটি আমি বলতে চাই, সে প্রযুক্তির মাধ্যমে আমরা যদি ভালোর দিকটাকে যদি আমরা আনয়ন করি, ভালোর দিকে যদি ধাবিত হই, সেটা ভালো। আর সেই প্রযুক্তির অনেক মাধ্যম রয়েছে, প্রযুক্তির মাধ্যমে ইমো, মেসেঞ্জার, ফেসবুক, ইন্টারনেট, ওয়েবসাইট, ব্লগ, সে ইমোর মাধ্যমে আমরা একে অপরের সাথে মত বিনিময় করতে পারি, সে মেসেঞ্জারের মাধ্যমে আমরা একে অপরের সাথে মত বিনিময় করতে পারি, ফেসবুকের মাধ্যমে আমরা একে অপরের সাথে মত বিনিময় করতে পারি, ইউটিউবের মাধ্যমে আমরা একে অপরের সাথে মত বিনিময় করতে পারি। সে ইসলামকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, ইসলামকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইসলামের আলো প্রতিটা ঘরে ঘরে যেন পৌঁছে যায়, সেই লক্ষ্যে আমরা সেই ইসলামের যে আদর্শগুলি, সেই আদর্শগুলি যদি আমরা ফেসবুকে আমরা ছড়িয়ে দিই, ইন্টারনেটে যদি আমরা ছড়িয়ে দিই, ইউটিউবে যদি আমরা ছড়িয়ে দিই, ওয়েবসাইটে যদি আমরা ছড়িয়ে দিই, ইমোতে যদি আমরা ছড়িয়ে দিই, মেসেঞ্জারে যদি আমরা ছড়িয়ে দিই, তাতে ক্ষতি নয়, তা বরং ইসলামের কল্যাণ সাধিত হবে। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, একটা জিনিসকে যদি ভালোর ভালো উদ্দেশ্য যদি আপনার ভালো থাকে, উদ্দেশ্যটা যদি আপনার নেক থাকে, আপনার কাজটা হবে নেক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, আপনি যে কোনো ইবাদত করবেন নিয়তের উপর নির্ভরশীল, আপনি যে নিয়তে করবেন সেই নিয়তই আপনার সাধিত হবে, আপনি যে নিয়তে আমল করবেন আপনার আমলটা সেই নিয়তে
কবুল হবে কাল হাশরের মাঠে আমাকে ডাকা হবে আমার মতো আলেমদেরকে ডাকবেন হাজীদেরকে ডাকবেন গাজীদেরকে ডাকবেন শহীদদেরকে ডাকবেন আলেমদেরকে জিজ্ঞাসা করে বলবেন হে আলেম তুমি দুনিয়াতে কি করে এসেছো তুমি আমার জন্য কি করে এসেছো আলেম সেদিন বলবে হে আল্লাহ আমি যখন দুনিয়াতে ছিলাম আমি তোমার কুরআনের দাওয়াত দিয়েছি মানুষের মানুষকে সৎ কাজের আদেশ করেছি অসৎ কাজের বাধা প্রদান করেছি আল্লাহ তাআলা সেদিন বলবেন তুমি মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলছো কারণ তোমার তো এই রকম উদ্দেশ্য ছিল না মানুষ তোমাকে বক্তা বলবে মানুষ তোমাকে মোটা অঙ্কে হাদিয়া দিবে মানুষ তোমাকে বাহবা দিবে মানুষ তোমাকে সম্মান করবে হে আলেম তোমার যা পাওয়ার তুমি তো দুনিয়াতেই পেয়ে গেছো আজকে তুমি আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই যাও আজকে তুমি জাহান্নামের ভিতরে চলে যাও এইভাবে হাজিদেরকে ডাকা হবে হাজিকে জিজ্ঞাসা করা হবে রে হাজি সাহেব তুমি আমার জন্য কি করে এসেছো হাজি সাহেব বলবেন আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে ছিলাম সুদূর বাংলাদেশ থেকে কানায় কাবা গেলাম সাফা মারওয়া সাই করলাম মুজদালিফায় অবস্থান করলাম কঙ্কর নিক্ষেপ করলাম মিনা বাজার থেকে জন্তু কিনে আমি তোমার রাস্তায় জবাই করলাম কুরবানি করলাম আল্লাহ তাআলা সেদিন বলবেন রে হাজি তুমি তো যা কিছু করেছো তোমার নিয়তে গন্ডগোল ছিল তুমি তো আমাকে খুশি করার জন্য করো নাই মানুষ তোমাকে হাজি সাহেব বলবে মানুষ তোমাকে সভাপতির আসনে বসাবে মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমাকে ইজ্জত দিবে মানুষ তোমাকে খুব শ্রদ্ধার সাথে তোমাকে স্মরণ করবে তোমার যা কিছু পাওয়ার সেই নিয়তের গন্ডগোল থাকার কারণে তুমি দুনিয়াতেই পেয়ে গেছো আজকে তুমি আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই যাও তুমি আজকে জাহান্নামে চলে যাও এইভাবে হাজি সাহেবদেরকেও জাহান্নামে পাঠানো হবে এবার শহীদদেরকে ডাকবেন শহীদ বলবেন আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে ছিলাম আমি তোমার রাস্তায় আমি আমার জীবনকে বিলীন করে দিয়েছি আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি আমি আমার জীবনকে উৎসর্গ করেছি আল্লাহ তাআলা তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন রে শহীদ তুমি যখন দুনিয়াতে ছিলে তুমি আমার রাস্তায় শহীদ হয়েছো ঠিক কিন্তু তোমার নিয়তে গন্ডগোল ছিল তুমি তো এই জন্যই যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে শহীদ মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে বাহাদুর বলে আখ্যায়িত করবে মানুষ তোমাকে বীর প্রতীক বলে আখ্যায়িত করবে মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলেন উপাধি বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করবেন মানুষ তোমাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করবেন মানুষ তোমাকে সম্মান করবে যাও তোমার যা কিছু পাওয়ার তুমি দুনিয়াতে পেয়ে গেছো আজকে তুমি জাহান্নামে আজকে আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই তুমিও জাহান্নামে চলে যাও এইভাবে শহীদদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে প্রিয় ভাইয়েরা আমার কারণটা কি তার নিয়তে গন্ডগোল অনুরূপ ভাবে আজকে আপনি আমি ইন্টারনেট ব্যবহার করছি ইমো ব্যবহার করছি ফেসবুক ব্যবহার করছি মেসেঞ্জার ব্যবহার করছি ওয়েবসাইট ব্যবহার করছি বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন সাইট বিভিন্ন ব্লগ আপনি আমি ব্যবহার করছি ওই ব্লগগুলি ওই মেসেঞ্জার ওই তথ্য প্রযুক্তি আপনি আমি যদি ভালো উদ্দেশ্য যদি ব্যবহার করে থাকি সে তথ্য প্রযুক্তিকে যদি আপনি আমি যদি ভালো কাজে যদি আপনি আমি লাগাই প্রিয় ভাইরা আমার সেই তত্ত্ব প্রযুক্তিকে যদি আপনি আমি ভালো কাজে যদি ব্যবহার করেন আল্লাহ তাআলা সেটাও ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন প্রিয় ভাইরা আমার একজন হিন্দু আরেকজন মুসলমান একত্রিত হলো হিন্দু ব্যক্তি বলতেছেন হে ভাই আপনার ইবাদত কয় ঘন্টা সে মুসলমান বলতেছে আমি তো দিনের মধ্যে আমি তো আমার তো ইবাদত 24 ঘন্টা আর হিন্দু ব্যক্তি বলতেছে আমার ইবাদত তো সকাল সন্ধ্যা ওই ব্যক্তিটা হিন্দু ব্যক্তি বলতেছে মুসলমানকে যে ভাই আপনার 24 ঘন্টা ইবাদত কিভাবে আপনি তাহলে কাজ করেন কিভাবে আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে মুসলমান ব্যক্তি বলতেছে সে আলেম বলতেছেন হে ঠাকুর ঠাকুর মশাই আমার এবার আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন আমরা যে কোনো কাজ করি না কেন যে কোনো কাজ করি সেটার উদ্দেশ্য যদি ভালো থাকে আর সেটা যদি বিসমিল্লাহর সাথে যদি শুরু করি সেটার উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়ে থাকে সেটা আমার ইবাদতে গণ্য হয়ে যাবে আমি যদি ভাত খাই খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ খাবার খাবার শুরুতে যে দোয়া পড়ে যদি আমি খাবার খাবার শুরু করি সে সুন্নত মোতাবেক যদি আমি খাবার শুরু করি আমি টয়লেটে গেলাম সেই পায়খানা টয়লেটে যাওয়ার আগে ওয়াশরুমে যাওয়ার আগে যদি আমি বাম পা দিয়ে প্রবেশ করি আগে পরে যদি দোয়া পড়ে নেই সেটা আমার ইবাদতে গণ্য হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার সেই ঠাকুর মশাই বলতেছেন ঠিক আছে আপনার ধর্ম তো খুব সুন্দর
এই কাজগুলিতে এমনিও করতে হয় সেটা যদি আল্লাহ তাআলার যে প্রদর্শিত বিধান অনুযায়ী বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী যদি সেই কাজটি হয় সেই কাজটি ইবাদতে পরিণত হবে ঠিক আছে তাহলে তো আপনার ধর্ম খুব সুন্দর সেই হিন্দু সেই ঠাকুর মশাই সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল প্রিয় ভাইয়েরা আমার সর্বোপরি যে কথা এই যে ইন্টারনেট তত্ত্ব প্রযুক্তি সেই তত্ত্ব প্রযুক্তিটাকে যদি আপনি আমি ভালো কাজে ব্যবহার করি কুরআন তেলাওয়াত করি আমি খারাপ কিছু আমি দেখলাম না আমি ভালো জিনিসগুলো দেখলাম এবং ভালো জিনিসগুলো আমি সাপ্লাই দিলাম প্রিয় ভাইয়েরা আমার আমি ভালো জিনিসগুলি আমি গান দেখলাম না আমি কোরআন তেলাওয়াত শুনলাম আমি নিজেও কোরআন তেলাওয়াত করলাম সেটাকে ফেসবুকে আপলোড করলাম সেটাকে আমি ফেসবুকে আপলোড করলাম এবং আমিও নিজেও তেলাওয়াত করতেছি আমার ফেসবুকে যত বন্ধু বান্ধব আছে সবাই আমার তেলাওয়াতটা দেখতেছে সবাই আমার তেলাওয়াতটা দেখতেছে একটা একজন মানুষ সে খারাপ জিনিসটা থেকে যখন আমারটা চোখের সামনে পড়লো সে খারাপের দিকে আর যাবে না ভালোর দিকে যাবে মেসেঞ্জারে মত বিনিময় করলাম আমি খারাপ কিছু পাঠাইলাম না আমি ভালো কিছু আমি দিলাম প্রিয় ভাইরা আমার আজকে ব্লগে বিভিন্ন ভাবে আমরা লেখালেখি করি ব্লগে বিভিন্ন লেখালেখি করি অসংখ্য অগণিত ব্লগ আছে পৃথিবীতে প্রযুক্তি যুগের অসংখ্য ব্লগ আছে সেই ব্লগে ঢুকলাম ঢোকার পরে ভালো কিছু লেখালেখি করলাম ভালো কিছু আপনি আমি সাপ্লাই করলাম তাহলে দেখা যাবে আপনার আমার যা কিছুই করলাম ফেসবুকে যতটুকু সময় দিলাম এই ফেসবুকটাও আপনার আমার জন্য রহমত এই তথ্য প্রযুক্তি হচ্ছে বর্তমান সময়ের জন্য একটি রহমত আজকে দেখেন সেই তথ্য প্রযুক্তি ইহুদি খ্রিস্টান নাসারাদের দখলে আছে ২০১০ সালে পোপ খ্রিস্টানদের যে ধর্মযাজক পোপ বলেছেন প্রতিটা খ্রিস্টানের জন্য সেই তথ্য প্রযুক্তি ব্যবহার করা অপরিহার্য কারণ পৃথিবীতে এমন বর্তমানে বাংলাদেশে যদি 20 কোটি জনগণ থাকে 15 কোটি জনগণের হাতে মোবাইল আছে ইন্টারনেট আছে ফেসবুক আছে আছে না 15 কোটি মানুষের হাতেই ইন্টারনেট 15 কোটি মানুষের হাতেই ইন্টারনেট পৌঁছে গেছে ফেসবুক পৌঁছে গেছে ইউটিউব টুইটার পৌঁছে গেছে মেসেঞ্জার পৌঁছে গেছে ইমো পৌঁছে গেছে একসাথে যদি এই 15 কোটি মুসলমানের মধ্যে যদি 10 কোটি মুসলমান থাকে 5 কোটি বাদ দিলাম অন্যান্য ধর্মে এই 10 কোটি মুসলমান যদি ফেসবুকের মধ্যে শুধু ইসলামকে নিয়ে গবেষণা করে ইসলামী দাওয়াতি কার্যক্রম করে ইসলামকে নিয়ে লেখালেখি করে এই ব্লগের মধ্যে যদি ইসলামকে নিয়ে লেখালেখি করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্বন্ধে যদি লেখালেখি করেন ইসলামের যে বিধিবিধান রয়েছে মাসআলা মাসাইল রয়েছে ওই মাসআলা মাসাইল যদি লেখালেখি করেন ওই ব্লগের মধ্যে বিশেষ করে এই বাংলাদেশের যে ব্লগ যে ইউটিউব যে মেসেঞ্জার যে ফেসবুক এর মধ্যে কোনো ইহুদি খ্রিস্টানদের নাসারাদের যে চক্রান্ত সে চক্রান্ত করতে পারবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরুদ্ধে লেখালেখি সে লেখালেখি করার সাহস পাবে না আজকে তো তারা লেখালেখির সাহস এই কারণে পায় কারণ তারা তো বর্তমানে খালি মাঠে গোল দিচ্ছে তারা বর্তমানে খালি মাঠে গোল দিচ্ছেন আজকে ফেসবুক খুললে দেখা যায় বিভিন্ন লেখালেখি ইসলামের বিরুদ্ধে লেখালেখি আজকে ফেসবুক খুললে দেখা যায় রাসূলকে গালিগালাজ করা হচ্ছে আজকে ফেসবুক খুললে দেখা যায় মসজিদের বিরুদ্ধে কথা হচ্ছে আজকে ফেসবুক খুললেই দেখা যায় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা হচ্ছে আজকে ফেসবুক খুললে দেখা যায় মাদ্রাসার বিরুদ্ধে বিষোদাগার করছে কারণটা কি কারণ হচ্ছে আজকে ফেসবুকের যে মাঠ ইন্টারনেটের যে মাঠ ইউটিউবের যে মাঠ তাদের দখলে চলে গেছে সুতরাং ওই জায়গাগুলি আমাদেরকে দখলে আনতে হবে ওই জায়গাগুলি আপনার আমার দখলে আনতে হবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া অর্থাৎ সূরা বাকারা 29 নম্বর আয়াত তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সুতরাং যত কিছু সৃষ্টি আছে সমস্ত কিছুই কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন সুতরাং ইউটিউব মেসেঞ্জার ইন্টারনেট ফেসবুক যা কিছু তথ্য প্রযুক্তি আছেন সেটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন সুতরাং যারা বর্তমানে একটি অপপ্রচার দেয় যে ফেসবুক চালানো নিষেধ ফেসবুক
চালানো যাবে না, টিভি দেখা যাবে না। এই টিভির মধ্যে কি আমরা ইচ্ছে করলে পারি না? যদি একটা ইসলামিক মিডিয়া থাকে সেই মিডিয়াতে টিভিতে আমরা গান বাজনা দিলাম না, বাদ্যযন্ত্র আমরা ব্যবহার করলাম না, ধর্মীয় আলোচনা করলাম। সুন্দর সমাজ গঠন করতে হলে বিনোদনের তো প্রয়োজন আছে, তাই না? সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি চলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে তাকে সুন্দর সংস্কৃতি তাকে আমাকে উপহার দিতে হবে। এখন আমি টিভি দেখলাম, টিভি দেখে হারাম ঘোষণা করে দিয়ে দিলাম, প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশে টিভি আছে, প্রতিটা ঘরে ঘরে টিভি আছে। এখন তারা তো সবাই টিভি দেখতেছে, আজকে যুব সমাজ সেই টিভি দেখে সেই সিনেমা দেখে পথভ্রষ্ট হচ্ছে, কারণ আমি তাকে ভালো কিছু দিতে পারছি না। সুতরাং ওই টিভি গুলিও আমাদের দখলে আনতে হবে, সেই মিডিয়া গুলিও আমাদের দখলে আনতে হবে। যখন টিভিতে যখন ভালো খারাপ কিছু থাকবে না, ভালো কিছু থাকবে, সবাই তো ভালো কিছু দেখবে, তাই না? এখন আমি ফতোয়া দিয়ে আমি বসে থাকলাম, আমি টিভিতে টিভি কোন মিডিয়াতেও গেলাম না, সেই মিডিয়াতে কোনো ফতোয়াও দিলাম না, আমি আমার মতো বসে আছি। আর সেই সুযোগে এই মিডিয়াগুলি এই টিভিগুলি তাদের দখলে চলে গেল, শুধু খারাপ জিনিসে থাকলো, ভালো কিছু আর পাওয়া গেল না। প্রিয় ভাইরা আমার, তো আপনাকে নিজে আগে আপনি নিজেকে গরিব নিজেকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করি, এবং তারই পাশাপাশি দেশ জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, ইসলামের কল্যাণে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সুন্দর একটি দেশ প্রতিষ্ঠিত করা সম্ভব, তাই না? কারণ ইসলাম সকল সমস্যার সমাধান কিন্তু ইসলাম দিতে পারে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মনে রাখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা হচ্ছে ধর্ম, আর ইসলাম কি? ইসলাম ধর্ম না, ইসলাম হচ্ছে জীবন বিধান, ইসলাম হচ্ছে একটি জীবন বিধান, অন্যগুলি হচ্ছে ধর্ম। আর ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হচ্ছে জীবন বিধান। ইসলাম আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থাৎ জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল সমস্যার সমাধান কিন্তু ইসলাম দিতে পারে। সুতরাং সে ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে পারে, ইসলামকে যদি ভালোভাবে প্রচার করতে পারে, ইসলামী যে মতাদর্শ, ইসলামী আদর্শকে যদি বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে, একবার রাজধানী থেকে শুরু করে অজপাড়া গায়ের পর্যন্ত যদি ইসলামের যে আলো, সেই আলো যদি পৌঁছে দিতে পারে, ইসলামী জ্ঞানে যদি বিকশিত করে প্রতিটি মানুষকে যদি গড়ে তুলতে পারে, তাহলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব। প্রিয় ভাইয়েরা আমার, সর্বোপরি যে কথা, ফেসবুক, ইন্টারনেট, মেসেঞ্জার, ইউটিউব, টুইটার, অর্থাৎ তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনাকে আমাকে প্রচার করতে হবে। ইলেকট্রনিক্স আল মাকাইদুস শরিয়া পৃষ্ঠা নম্বর 46, এর মাধ্যমে আল্লামা আবু তাই মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন জিনিসের মাধ্যমে বা প্রযুক্তি ওই সময় অবৈধ হবে যখন তার উদ্দেশ্য মন্দ হবে, এবং কোন জিনিস বৈধ হবে ওই সময় তখন তার উদ্দেশ্য সৎ হবে। বিষয়টি আমি আগেই হয়তো আলোচনা করেছি। প্রিয় ভাইরা আমার, সর্বোপরি যে কথা, আজকে আপনি আমি মিডিয়ার প্রতি জেগে পড়ি, মিডিয়ার দিকে অগ্রসর হই, মিডিয়াগুলি আপনার আমার দখলে আনার চেষ্টা করি, মুসলমানদের দখলে আনার চেষ্টা করি, অন্যথায় দেশ ও জাতির জন্য অকল্যাণকর বয়ে আসবে। এই দেশ ও জাতির জন্য, যুব সমাজের জন্য এই মিডিয়া একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে থাকবে, যদি আপনি আমি সেই মিডিয়াকে যদি ভালো কিছু উপহার না দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মিডিয়ার মাধ্যমে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী ইসলাম প্রচার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।